শুভ সকাল। রহমান নর প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, একুশে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। দর্শক, দেশের পুঁজিবাজারে দিনের শুরুর আধা ঘন্টা পরে খবর খবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। সেখানে রয়েছেন নার্গিস মজিদ লিমা। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর। আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন আজ বেশ নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে। ডিএসই প্রধান সূচক 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6212 পয়েন্টে এবং ডিএসই 30 সূচক 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2199 পয়েন্টে। আজ এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে প্রায় 92 কোটি টাকা। অনেকগুলো প্রতিষ্ঠানের দর কমেছে। দেখতে পাচ্ছি 55টি প্রতিষ্ঠানের দর কমেছে, দর বেড়েছে মাত্র 46টি প্রতিষ্ঠানের এবং দর অপরিবর্তিত আছে 108টি প্রতিষ্ঠানের। টপ ট্রেডের তালিকায় সবার প্রথমে অবস্থান করছে অরিয়ন ইনফিউশন। এরপরের অবস্থানগুলোতে রয়েছে জেমিনিসি, অ্যাপেক্স ফুড, আমরানেট, বিচ হ্যাচারি, লিগেসি ফুড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, জেনিক্স ইনফোসিস, সিপার্ল বিচ রিসোর্ট, আলহাজ টেক্সটাইল। শতাংশের দিক থেকে টপ গেইনারের তালিকায় সবার প্রথমে অবস্থান করছে মিডল্যান্ড ব্যাংক। এরপরের অবস্থানগুলোতে রয়েছে অরিয়ন ইনফিউশন, বিচ হ্যাচারি, স্ট্যান্ডার্ড সিরামিক, লিগেসি ফুড, সমতা লেদার, ইমাম বাটন, জেমিনিসি, সাপোর্ট অ্যালায়েন্স, ইস্টার্ন হাউজিং লিমিটেড, এমেরাল্ড অয়েল। টপ গেইনার লুজারের তালিকায় শতাংশের দিক থেকে সবার প্রথমে অবস্থান করছে আলহাজ টেক্সটাইল। এরপরের অবস্থানগুলোতে রয়েছে এসিআই ফর্মুলেশনস লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, ঢাকা ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম, আইবিবিএল মিউচুয়াল ফান্ড, বাটাসু, অ্যারামিট। দর্শক, এই ছিল আমার কাছে এই মুহূর্তের খবর। চলে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে। রণ লিমা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর। দর্শক, এখন রয়েছে দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামীকাল 11 এপ্রিল। সভায় 31 ডিসেম্বর 2022 সমাপ্ত বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও ইস্ট্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 12 এপ্রিল। সভায় 31 ডিসেম্বর 2022 সমাপ্ত বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান তাগাফুল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, পুবালি ব্যাংক ও বাটাসু কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 13 এপ্রিল। সভায় 31 ডিসেম্বর 2022 সমাপ্ত বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 16 এপ্রিল। সভায় 31 ডিসেম্বর 2022 সমাপ্ত বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজার তালিকাভুক্ত প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স ও নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 17 এপ্রিল। সভায় 31 ডিসেম্বর 2022 সমাপ্ত বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে বিডি অটোকার্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিটি এই জবাব দেয়। রেকর্ড ডেটের পর ইউনাইটেড ইন্স্যুরেন্স ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্থগিত ছিল। দর্শক, দেখছিলাম শেয়ার বাজার ফ্ল্যাশ। এখন রয়েছে দেশ বিদেশে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। অস্তিত্ব সংকটে দেশের চিনি শিল্প। গত 10 বছরে সরকারি মিলগুলোতে উৎপাদন কমেছে প্রায় 77%, আর এ সময়ে 74% কমেছে আখের আবাদ। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের বর্তমান চেয়ারম্যান।
বলছেন আখের জাত উদ্ভাবনে গবেষণা প্রয়োজন। মুশফিকা নাজদিনের বিশেষ রিপোর্টের প্রথম পর্ব। দেশে বছরে চিনির চাহিদা প্রায় 20 লাখ মেট্রিক টন। এর বিপরীতে চালু থাকা 9টি সরকারি চিনিকল চলতি মৌসুমে উৎপাদন করেছে মাত্র 21,313 মেট্রিক টন চিনি। এর ফলে বাৎসরিক চিনির চাহিদার 98% এখন আমদানির মাধ্যমে পূরণ করছে বেসরকারি খাত। অন্যদিকে আখের অভাব ও ব্যাপক লোকসানের কারণে উৎপাদন বন্ধ রয়েছে 6টি সরকারি চিনিকলে। গত এক দশকে চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের জমিতে আখ চাষ কমেছে প্রায় 74%। চাষিরা বলছেন অন্য ফসলের তুলনায় আখ চাষে মুনাফা অনেক কম হয়। এছাড়া মিল কর্তৃপক্ষ সময় মতো আখের মূল্য পরিশোধ করে না, পাওয়া যায় না সরকারি অন্যান্য প্রণোদনাও। আখের চাষে আমাদের লাভ নেই, লেবার ইজ দা দাম, সেই হিসাবে বাংলাদেশ আমাদের সবচেয়ে কম দাম হইল আখের। সিডিএস, সিআইসি, ম্যানেজমেন্ট, শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আমাদের ম্যানেজমেন্ট সহ আমরা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি, তারপরেও আমরা পেরিয়ে উঠছি না। কারো কারো মতে চিনিকলের চাইতে গুড় উৎপাদনকারীদের আখ দিলে বেশি দাম পাওয়া যায়। মিলগুলো মন প্রতি আখের দাম 180 থেকে বাড়িয়ে 250 টাকা করলে চাষ বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। এখন পাচ্ছি হলো 180 টাকা, সামনে আশা করি এটা বাড়বে, মানে সুগার মিল বলছে 250 টাকা রেট যদি আমাদের দেওয়া হয় তাহলে আমরা আখ চাষ আবার ফিরে যাবো, আমাদের পড়তে আসবে। দেখুন লেবারের দাম বাড়ছে, আমাদের ক্যারিং খরচ বাড়ছে, তা বাড়তি যতটুকু সরকার বাড়াইছে চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন জানায় দেশে চিনি গবেষণাগার থাকলেও আখের উন্নত বীজ নিয়ে কোনো গবেষণাই হচ্ছে না, ফলে পুরনো বীজ দিয়েই কোনো মতে চলছে আখের চাষাবাদ। একটা জাত যখন মাঠে 5 বছর 10 বছর এটা উৎপাদন হয়, তারপর কিন্তু তার অ্যাক্টিভিটিস কমে যায়, তার প্রোডাক্টিভিটিটা কমে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের আখের কিন্তু কোনো নতুন জাত মানে আমরা ইয়ে করতে পারিনি যেটা দ্বারা কৃষকরা লাভজনকভাবে উৎপাদন করতে পারবে। চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান বলেন একর প্রতি আখের উৎপাদন বাড়ানো গেলে চিনি শিল্পকে লাভজনক করা সম্ভব। এক একর জমিতে ইন্ডিয়াতে হচ্ছে হলো 80 থেকে 100 টন, ক্যারিবিয়ান কান্ট্রিগুলোতে ফিজিতে হচ্ছে 100 টনের উপর। আমার দেশের চাষি এক একর জায়গাতে আখ চাষ করছে 15 থেকে 20 টন। আমি কিন্তু পৃথিবীতে, আমাদের চিনি কর্পোরেশন পৃথিবীতে সর্বোচ্চ মূল্যে আখ কিনছি কৃষকের কাছ থেকে, তারপরও কৃষক আখ উৎপাদন করতে চাচ্ছে না, তার লস হচ্ছে। দেশে বছরে গড়ে 4,30,000 একর জমিতে আখ চাষ হয়, আর গত অর্থ বছরে চিনি কলগুলো লোকসান দিয়েছে 627,29,00,000 টাকা। মুশফিকা নাজদিন, একুশে টেলিভিশন, ঢাকা। রোজায় মানুষ যেন কষ্ট না পায় সেজন্য দেশে 1 কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে বিভিন্ন পণ্য দেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রংপুরে সাংবাদিকদের জন্য বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে টিপু মুন্সি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে 700 থেকে 800 কোটি টাকা ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়া হচ্ছে। নানা কষ্ট থাকলেও অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। আমরা জানি কষ্ট হচ্ছে, বেড়েছে, কিন্তু সারা বিশ্বে কী অবস্থাটা হয়েছে। আমরা চেষ্টা করে চলেছি, মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন, আমি প্রতি মাসে 700 থেকে 800 কোটি টাকা সাবসিডি দিয়ে টিসিবির মাধ্যমে দিচ্ছি। এই রমজানেও মানুষের মধ্যে কিন্তু হাহাকারটা নেই, কষ্ট তো আছেই, কিন্তু একেবারে যে আমরা পথে বসে গেছি যে পারছি না তা কিন্তু নেই। পদ্মা সেতু চালুর পর দক্ষিণের পথে যানবাহনের চাপ বাড়লেও এক্সপ্রেসওয়ের বাইরে মহাসড়কের প্রশস্ততা একেবারেই বাড়েনি। পাশাপাশি মহাসড়কে এখনও বন্ধ করা যায়নি 3 চাকার যান, এর ফলে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা। ঈদ যাত্রায়ও তাই সড়কের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এডবরের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর পর থেকে দক্ষিণের সড়কে এখন পর্যন্ত ছোট বড় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 30 জন। এর মধ্যে গেল বছরের 20 ও 21 জুলাই বড় দুটি দুর্ঘটনায় বাকেরগঞ্জ ও উজিরপুরে 12 জনের মৃত্যু হয়। বিশেষজ্ঞরা বলছেন চালকদের অদক্ষতার সাথে অপ্রশস্ত সড়কে যানবাহনের অসুস্থ প্রতিযোগিতা, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনা। এবারের ঈদ যাত্রায়ও থাকছে দুর্ঘটনার সংখ্যা। এ অবস্থায় ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত 4 লেন করা
মহাসড়কের পাশে হাট বাজার সরানো সহ ফ্রি হুইলার চলাচল বন্ধ করা দরকার। অন্য সিমন করিমন এইসব গাড়ির জন্য আমাদের অনেক সমস্যা হয়। সিঙ্গল রোড ব্রিজ ছাড়ার পর রাস্তায় গাড়িগুড়া যানবাহন বেড়ে গেছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, কারণ সরকার অচিরে বরিশাল দক্ষিণাঞ্চলবাসীর ফোর লেনটা করিয়ে দেয়। দুর্ঘটনা কমাতে নানা পরিকল্পনার কথা জানালেন জেলা পুলিশ সুপার। ব্যাপকভাবে চেকপোস্ট বসে হোক এবং সবার সাথে কথা বলে হোক, অনভিজ্ঞ কোনো ড্রাইভার যেন এখানে সিটে না বসেন এবং সেখানে কীভাবে এই গাড়িগুলোকে আরও কন্ট্রোল করা যায়। অন্যদিকে অবৈধ যান চলাচল বন্ধ সহ চার লেনের কাজ দ্রুতই শুরু হবে বলে জানালেন বিভাগীয় কমিশনার। দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত, এটি মাথায় রেখে কিন্তু প্রথমত ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত একটি ফোর লেনের প্রকল্প গ্রহণ করা হয়েছে, তার অধিগ্রহণের কাজ চলছে। জেলা পুলিশের তথ্য বলছে পদ্মা সেতু চালুর পর এই সড়কে 31টি দুর্ঘটনা ঘটেছে। খুশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি। বেলা 11:30 মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে, আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গে থাকুন।